পুরো নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর নামেই যিনি পরিচিত। 1820 সালের 26শে সেপ্টেম্বর সমাজ সংস্কারক করুণার সাগর ঈশ্বরচন্দ্র বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার অধীন বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী। 4 বছর 9 মাস বয়সেই গ্রামের পাঠশালায় ভর্তি হন তিনি। সেখান থেকেই সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেছিলেন। পাঠশালার শিক্ষা শেষ করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সাথে কলকাতায় আসেন ঈশ্বরচন্দ্র। কথিত আছে, পদব্রজে কলকাতায় আসার সময় মাইল ফলকে ইংরেজি সংখ্যা দেখে সেগুলি আয়ত্ত করেছিলেন তিনি। 1829 সালের 1 জুন তিনি কলকাতার গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ভর্তি হন। ব্যাকরণ পড়ার সময় 1830 সালে তিনি ইংরেজি শ্রেণীতেও ভর্তি হয়েছিলেন। 1839 সালের 22শে এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষায় যথেষ্ট কৃতিত্ব লাভ করেন ঈশ্বরচন্দ্র। সেখান থেকেই তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন। 1847 সালের 1 এপ্রিল মাসে প্রথম প্রকাশিত হয় তার গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। 1849 সালে তিনি বাঙ্গালার ইতিহাস দ্বিতীয় ভাগ গ্রন্থখানি রচনা করেন। বাঙ্গালার ইতিহাস ছাড়াও তার অন্যতম অবদানগুলি হল কথামালা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। ফোর্ট উইলিয়াম কলেজে তার অবদান অনস্বীকার্য। বর্ণ পরিচয় তার এক অন্যতম মাইলস্টোন। তিনি প্রথম বাংলা সাধু গদ্যের একটি মান্য ধ্রুবক নির্দেশনা করেছিলেন। গদ্য চালিতে গতিশীলতা দান করেছিলেন তিনি। উশৃঙ্খল গদ্য ভাষাকে সুবিন্যস্ত ও সুবিভক্ত করে বিশেষ কর্ম সুশলতা দান করেছিলেন ঈশ্বরচন্দ্র। বঙ্গ সাহিত্যে রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে, সেই জরায়ু থেকে টেনে বের করেছিলেন। তিনি বিধবা বিবাহ আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। নারী মুক্তি আন্দোলন ও নারী শিক্ষার প্রসারে বালিকা বিদ্যালয় স্থাপন করেন তিনি। কঠোর ও কোমল স্বভাবের সংমিশ্রণে তৈরি এই মহান পুরুষ দয়ার সাগর 1891 সালের 29শে জুলাই পরলোক গমন করেন। তার আদর্শ ও ভাবধারা আজও শিক্ষার আঙিনায় ঐকান্তিক ভক্তি ও বজ্র কঠিন নীতিমালায় পালিত হয়ে থাকে। আজ বিদ্যাসাগরের জন্মদিবসে কুলিক টিভির পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধার্ঘ্য জানাই তাকে। বিশেষ প্রতিবেদন, কুলিক নিউজ।